মেট্রো রেলের কাজে ধীরগতির জন্য কর্তৃপক্ষের সমন্বয়হীনতাকে দায়ী করেছেন ঢাকা দুই সিটি মেয়র। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তারা এ অভিযোগ করেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, আগামী 2030 সালের মধ্যে 6টি এমআরটি লাইনের কাজ শেষ হবে। সেপ্টেম্বরের মধ্যে শুরু হবে পাতাল রেলের কাজ। এস কে সৌরভের প্রতিবেদন। এমআরটি লাইন ছয়ের অগ্রগতি ও সম্ভাবনা এবং এমআরটি লাইন একের লাইসেন্স বিতরণ উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশ নেন মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, ঢাকার দুই সিটি মেয়র সহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রকল্পের কাজের সমন্বয়হীনতার কথা তুলে ধরেন অংশীজন, ঢাকার দুই সিটি মেয়র। মেট্রো রেলের পুরা সবাইকে নিয়ে যখন বসলাম তখন কিন্তু একটা সলভ হয়েছে, কিন্তু এই সলভটাকে আরো বেশি করা যেত যদি আগের থেকে যখন মেট্রোর ডিজাইন যখন হচ্ছে তখন থেকে যেখানে ল্যান্ডিং গুলো আছে এখানে যদি আমরা পাবলিক স্পেস রাখতে পারতাম তাহলে কিন্তু আরো ব্রিদিংটাই আরো ব্রিদিংটা বেশি পেতাম কিন্তু আমরা। তো আমরা চাই যে যে কোনো সংস্থা যখন তার বিভিন্ন প্রকল্প নেয়, আমরা সবসময় বলে আসছি যে পরিকল্পনার সময়ই যেন আমাদের সাথে সমন্বয় করে। প্রকল্পের কাজের অগ্রগতি তুলে ধরে ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশের প্রথম মেট্রো রেল এমআরটি ছয়ের নির্মাণ কাজের অগ্রগতি 80%-এরও বেশি। এমআরটি লাইন সিক্স চালু হওয়ার পরে যে ট্রাভেল টাইম কস্টটা বাঁচবে, 38 মিনিটে যেতে পারবে ভিজেভিস 3 ঘন্টা 3.5 ঘন্টা, তারপরে ভেহিকেল অপারেশন কস্ট যেটা বাঁচবে তাতে প্রায় আমরা দেখি যে প্রায় 9.5 কোটি টাকার আমাদের সাশ্রয় হবে। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই দেশের প্রথম পাতাল রেলের ভৌত কাজ শুরু হবে বলেও জানান এম এ এন সিদ্দিক। যানবাহনের সংখ্যা বাড়ছে। এস কে সৌরভ, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।